আপনার এখানে একটা কতদিন ধরে দেখা যাচ্ছিল এই প্রবলেমটা? পাঁচ ছ দিন। আপনি তারপরে এগুলোকে মারার পরিকল্পনা তো নেননি? না, চেয়েছেন এগুলোকে বাঁচাতে, এটা খুব ভালো উদ্যোগ। তা আজকে এখানে এসে টোটাল যে 10টা পাওয়া গেল, এবার আপনাদের ডাউট হচ্ছে হয়তো বড়টা থাকলেও থাকতে পারে, সেটাও দেখা হলো, কিন্তু বড় থাকার কোনো জায়গা তো সেরকম পাওয়া গেল না। তা আশা করি এখানে বড়গুলো নেই, কারণ হচ্ছে বড়গুলো যদি থাকতো তাহলে তার সাথে ডিমের ছড়াটা পাওয়া যেত। বিষয়টা হচ্ছে যে এগুলোর যে কেসটা হয়েছে, এগুলো ডিম থেকে সবে বেরিয়েছে, ওই হার্ডলি 10-15 দিনের বাচ্চা, এগুলো ডিম থেকে সবে বেরিয়েছে। বেরিয়ে এগুলো ওই বেরিয়ে তো বড়োর সাথে থাকে না, কারণ বড়োগুলো এদের উপরে অ্যাটাক করে, সেই সূত্রে এরা বেরিয়ে এসছে। তারপরে বৃষ্টি বাদলা হয়েছে, শুকনো জায়গা খুঁজে এগুলো দল বেঁধে বেরিয়েছে, ওই জায়গাটা আপনার জায়গাটা ফাঁকা পেয়েছে, ওখানে শেল্টার নিয়েছে। তা ভয়ের কোনো কারণ নেই যেখানে, আর আপনার ওইখানে মেঝের ঘর, ওই জায়গাটা দেখলে আমার পরিষ্কার জায়গা, কোনো অসুবিধা নেই। আমাদের ভয়ের ব্যাপারটা নেই, না আপনাদের ভয়ের ব্যাপারটা আর নেই। আর এগুলো তো আবার আমি একে নেচারেই ফিরিয়ে দেবো, এগুলো আমিও মারবো না। তা যাই হোক, আপনাকে একটা জিনিস বলবো, সলিউশন হিসাবে আপনি ব্লিচিং পাউডারটা বেশি করে ইউজ করবেন, আর একটু সাথে কালো ফিনাইল একটা পাওয়া যায়, ওই জিনিসটা একটু ইউজ করবেন তাহলে। আর মাঝে মাঝে ঘরটা একটু পরিষ্কার রাখার চেষ্টা করবেন, অতটা চ্যাক মানে প্যাক রাখবেন না। আপনার এই ঘরেও এরকমভাবে প্যাক রাখ, যদি রাখতেই হয় তাহলে একটু ব্লিচিং বা ফিনাইল কন্টিনিউ ইউজ করবেন, তাতে অনেকটা সেফ। না এটা তো হবেই, না ব্লিচিং বা ফিনাইলের যে গন্ধটা আর কার্বলিক অ্যাসিডের যে ব্যাপারটা একই কাজ করে, কিন্তু কার্বলিক অ্যাসিডের গন্ধটা এদের কাছে অতিরিক্ত বেশি করা লাগে, বা সেক্ষেত্রে এদের মানে যে মস্তিষ্কটা খুব পূর্বার প্রকৃতির, এরা কখন কী করতে হবে শুধু সেইটুকুনি বুঝতে পারে, তার বেশি কিছু বুঝতে পারে না। মানে আমার ভবিষ্যতে কী করা উচিত বা অতীতে কী হয়েছে ওটাগুলো অতটা খেয়াল রাখতে পারে না, বা যে কারণে কার্বলিক অ্যাসিডটা যদি কোনো কারণে ইনকেস এদের গায়ে পড়ে সাথে সাথে সাপ মারা গেলে, এবার ওই জন্য আমরা কার্বলিক অ্যাসিডটা রাখতে বারণ করি, শুধু বলি ব্লিচিং আর ফিনাইলটা দিলে পরে ওই গন্ধটা ওদের কাছে মোটামুটি টলারেট করা সম্ভব হয়। ওই গন্ধ পেলে পরেও আগে থেকে নিজে ভালো থাকতে থাকতে সরে বেরিয়ে যায়, কোনো অসুবিধা নেই, গন্ধ পেলে আর আসবে না। সেই জন্য ব্লিচিং আর ফিনাইলটা বেশি করে ইউজ করতে হবে, কালো ফিনাইলটা, কালো ফিনাইলটা একটু কড়া গন্ধ, সেই হিসাবে কোনো অসুবিধা হবে না। যাই হোক, আপনার এখানে আপাতত ভয়ের আর কোনো কারণ নেই যেটুকুনি আমি দেখলাম। কোনো বিষাক্ত জিনিস, এর কোনো বিষাক্ত জিনিস না 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 না, এগুলো তো বিষাক্ত জিনিস ওইভাবে তো আসবে না, কারণ হচ্ছে এর গ্ল্যান্ডে যতক্ষণ প্রেশারাইজ না হচ্ছে ততক্ষণ এর গ্ল্যান্ড থেকে ভেনম এক্সট্রাকশন হবে না, ঠিক আছে? এবার সেক্ষেত্রে আমরা তো ভয় পাচ্ছিলাম, এই কি ছোবল মারতে পারে? ছোবল মারতে পারে, এগুলো জন্ম থেকে ছোবল মারা স্বভাব, এদের ছোবল মানে এদের হ্যাবিটটাই, তাই জন্ম থেকে এটা তৈরি হয়ে গেছে, বিষ ঢালতে পারবে না।